নিতাই
নিতাই কৃপা প্রদায় নে নিতাই কৃপা প্রদান করার জন্য গুরুমাজ উপস্থিত হয়েছেন। গীতা কোষের পক্ষ থেকে ছোট্ট প্রীতি উপহার তুলে দিচ্ছেন আমাদের কৃষ্ণ গোবিন্দ প্রভু। তিনি বললেন হ্যাঁ বড় প্রোগ্রাম আছে, ঠিক আছে ওনাকে যেতে দেওয়া হল। কিন্তু আজ হচ্ছে একটা বিশেষ দিবস নিত্যানন্দ ত্রয়োদশী এবং সেই চৈতন্য মহাপ্রভু বলছেন যে তুমি হচ্ছেন আদি গুরু। চৈতন্য মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি আদেশ দিয়েছেন যে আজকের দিনে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা করার জন্য। আমি
এরপরে আমি আবৃত্তি করব এবং নিত্যানন্দ বসু শ্রী চরণে পুষ্প নিবেদন করব। যখন চৈতন্যদেব মায়াপুরে ছিলেন, যখন সংকীর্তন আন্দোলন শুরু হলো, তখন নিত্যানন্দ প্রভু চলে এসেছিলেন মায়াপুর ধামে। যখন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তার সখা ছিল শ্রীরাম। শ্রীরাম কৃষ্ণের লীলা শেষ হওয়ার পরে তিনি একটা গুহায় ছিলেন, প্রবেশ করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে ডাক দিয়েছেন, তখন সীতাম গুহা থেকে বেরিয়ে এসে দেখে কলিযুগ সবকিছু ছোট হয়ে গেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে দ্বাপর যুগে মানুষ অনেক বড় বড় ছিল। তখন নিতাই বলছে, এখন তো কলিযুগ চলছে, তাই আমরা সবাই ছোট। তো নিত্যানন্দ বললেন, কানাই এখন আছেন বাংলাতে, তিনি সংকীর্তন আন্দোলন শুরু করবে, তুমি যেতে চাও কিনা? তখন সীতা বলে, হ্যাঁ আমি যাবো, কানাই সাথে আমি লীলা করবো। তখন নিত্যানন্দ বলে, ঠিক আছে, তুমি এখন কলিযুগের সাইজ যে মানুষ, সেই আকারে তুমি হয়ে যাও। তখন নিত্যানন্দ বাবু শ্রীরামের মাথায় হাত দিয়ে তাকে ছোট করে দিয়েছে। অনেক কিছু লীলা ছিল। তখন ওনারা দুজন এই বাংলাতে চলে এসেছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমার ভাই এখানে এসেছেন, কোথায় আছে, তোমরা সব ওনাকে খোঁজো। তখন সকলে খুঁজতে গেছেন, কিন্তু নিত্যানন্দকে খুঁজে পায়নি। তখন সবাই ফিরে এসে তাকে রিপোর্ট দিয়েছে শ্রী চৈতন্যদেবকে, যে আমরা এখন তাকে খুঁজে পাইনি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলে, তোমরা ওনাকে পেতে পারবে না। সে হচ্ছে ভগবান, ওনাকে এমন খুঁজে পাওয়া যায় না। সেই জন্য তোমার সাথে
সে যদি তোমাদের কাছে প্রকাশ করে তখনই তোমরা তাকে পাবে। তখন চৈতন্যদেব বললেন, ঠিক আছে সবাই আমার সাথে চলো, আমি পেতে পারি। তখন সবাই চৈতন্যদেবের সাথে এসেছে নিত্যানন্দ প্রভুকে, তখন নিত্যানন্দ প্রভুকে পায়। ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে, দশম স্কন্ধে ভগবান তিনি এই জগতে অবতরণ করেন, কিন্তু তার কোন ভৌতিক ইন্দ্রিয় নেই, তিনি সবসময় পরমাত্মিক আচার্য প্রভু সকলে তিনার হচ্ছে চিন্ময় বস্তু। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচল ধামে চলে গেলেন, তার সঙ্গে সঙ্গে গেলেন নিতাই। কিন্তু নিতাই কিছু বছর পরে তাকে আবার দেখে, তখন চৈতন্য মহাপ্রভু ওনাকে ডেকে ওনার সাথে কথা বলেন, আমরা এসেছি সংকীর্তন আন্দোলনকে প্রকাশ করার জন্য। কিন্তু আমরা এই বাংলা থেকে চলে এসেছি, কিন্তু এই সংকীর্তন আন্দোলনের কাজ এখনো শেষ হয়নি। তুমি সেখানে ফিরে যাও এবং সেই কাজটা শেষ করো। এখানে প্রতি বছর আসতে হয় না। এরকম যখন আদেশ পেলেন, তখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু বলেন যে আমার কিছু লোকজন দরকার, আমি সংক্ষিপ্ত এটা বলছি। তিনি যখন ওখান থেকে আসছেন, তখন মেদিনীপুর হয়ে তখন এই কলকাতা এসে পৌঁছেছেন, তখন লাস্টে সেখানে পানিহাটি ধামে তিনি গেছেন নিত্যানন্দ প্রভু। তখন নিত্যানন্দ প্রভু পানিহাটি ধামে রাঘব পণ্ডিতের বাড়িতে গেছেন, ওনার বাড়িতে ওনার বোন এবং দয়ামন্ত্রী দেবী ওখানে ছিলেন। তখন রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে কতজন লোক আছে। পঞ্চাশ।
তখন মনে হলো আমার 50 জন মত। ঠিক আছে এবং রাঘব পণ্ডিত তারা 50 জনের প্রসাদ এক ঘন্টার জন্য যে মহাপ্রসাদ তিনি এক ঘন্টার মধ্যে বানিয়ে দেবে বলেছে। আপনারা এখানে যারা আছেন রান্না করেন এক ঘন্টার মধ্যে 50 জনের মহোৎসব ফিস্ট কে কে বানাতে পারবেন এক ঘন্টার মধ্যে? আমি জিজ্ঞাসা করছিলাম দিল্লিতে বোম্বেতে তারা বলছিলেন কমসে কম 3 ঘন্টা সময় লাগবে। কিন্তু তারা এত উৎসাহিত আছে যে 50 জনের বসার 1 ঘন্টার মধ্যে করতে পারে। তারপরে আদি সপ্ত গ্রামে গিয়েছিলেন সেখানে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন। ওখানকার যত লোক ছিল ব্যবসায়ী সমস্ত লোক তারা সবাই গৌর ভক্ত হয়ে গিয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে নিত্যানন্দ প্রভু আবার পুনরায় নবদ্বীপ ধামে ফিরে এসেছিলেন। এবং তখন সচিব মাতার সঙ্গে দেখা হলো। তখন সচিব মাতা বলেন তুমি যদি কিছুদিন এই নবদ্বীপে থাকতে পারো তাহলে আমি শান্তি পাব। তখন নিত্যানন্দ প্রভু কিছুদিন এই নবদ্বীপ ধামে ছিলেন। যখন নিতাই গৌর একসাথে ছিলেন আগে তারপরে নিত্যানন্দ প্রভু তিনি বাজারে বাজারে তিনি প্রচার করার চেষ্টা করতেন।
আগে তারা যখন প্রচার করছিলেন তখন যখন জগাই মাধাইকে দেখা হয়েছিল তখন বলেছিল যে তোমরা হরে কৃষ্ণ নাম করো। তখন মাধাই নিত্যানন্দপুর মাথায় আঘাত দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন এবং মাথা থেকে রক্তপাত হচ্ছিল। তখন যখন এই সময়ে মহাপ্রভু এসেছেন তিনি শোনার পরে তখন দেখেছেন তখন চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছেন। তখন নিত্যানন্দ বলল তুমি আমাকে রক্তপাত করেছো সেই বলে কি আমি প্রেম দেব না? তখন জগাই মাধাইকে বলছে দেখো তোমাকে মেরেছে তখন ও প্রেমের কথা বলছে। জগাই এবং মাধাই তখন দুজনকে প্রণাম করে দুজনে প্রণাম করে নিত্যানন্দ প্রভুকে। তখন সুদর্শন চক্র চলে এসেছে তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তাদেরকে ক্ষমা করো আমাকে ক্ষমা দান করো দ্বিতীয়বার যখন নিত্যানন্দ বাবু নবদ্বীপে ছিলেন গলাতে মণি হার রত্ন ছিলেন কানের মধ্যে হীরার কুণ্ডল ছিল আঙ্গুলে তার হাতে বিভিন্ন আঙ্গুলে আংটি ছিল হাতে যে আংটি ছিল অনেক মূল্যবান রত্ন দিয়ে তৈরি ছিল পায়েতে নূপুর ছিল সোনার নূপুর সব দেখেছে দেখার পর বলছে সোনা রূপা হীরা অনেক মুক্ত মালা আছে তো মাতা চণ্ডী আমাদের বিশেষ কৃপা করেছে তাই আমরা চুরি করবো আর লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারবো। তখন ওই ডাকাতের দলরা তিনবার চেষ্টা করেছে একবার তারা ঘুমিয়ে গিয়েছিল একবার তারা দেখছে নিত্যানন্দ প্রভুকে সৈনিক পাহারা দিচ্ছিল আর
যখন চুরি করতে গিয়েছিল তখন ঝড় বৃষ্টি শিলাতে তারা অনেক আঘাত পেয়েছিল। তারপরে যে ডাকাতে নেতা ছিল সে তখন চিন্তা করলো, এত বিপদ এত বাধা আমাদের মধ্যে এসেছে, তখন উনি চিন্তা করছে যে এই নিতাই নিশ্চয় কোন সাধারণ মানুষ নয়। তখন তিনি চিন্তা করলেন নিতাই হচ্ছেন ভগবান। তখন নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে প্রণাম দিয়েছেন এবং ওই ডাকাতে নেতা তখন ক্ষমা প্রার্থনা করেছেন। তখন নিত্যানন্দ প্রভু যে ভক্ত বৃন্দ ছিল তখন বলছেন এই যে ডাকাত এদেরকে ঠিক বিশ্বাস করা যায় না, ওরা সবসময় মিথ্যা কথা বলে, এ একটা গুপ্তচর হতে পারে। তখন নিত্যানন্দ বাবু ওই ডাকাতের নেতাকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তুমি কেন এখানে এসেছ। তখন ডাকাতের নেতা বলতে শুরু করেছে তখন ডাকাতের নেতা বললো আমরা সত্যি করে এসেছি তোমাকে ক্ষতি করার জন্য। তোমার শরীরে যত অলংকার মানি সোনা রত্ন এগুলো চুরি করার জন্য এসেছি, আমরা তিনবার চেষ্টা করেছি তার তিনবারই আমাদের বাধা এসেছে আর চুরি করতে পারিনি। তখন আমরা বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে ভগবান। তখন আমি তোমার চরণে ক্ষমা চাইছি। তখন নিত্যানন্দ বলল ঠিক আছে তোমাদের ডাকাতের দলের সকলকে ডেকে আনো সবাই কাছে, সবাইকে আমি ক্ষমা করব। এইভাবে ডাকাতের দল সকলেই ভক্ত হয়ে গেল। চৈতন্য চৈতন্যী কৃষ্ণদাস কৈরাজ গোস্বামী বলেছেন যে অনন্ত দেব তার সহস্র বদনে সহস্র বছর ধরে যেহেতু নিত্যানন্দ গুরু গুণ মহিমা করেন তার মহিমা গুণ কখনো শেষ করতে পারবেন না। নিত্যানন্দ গুরুর এত গুণ এত মহিমা সেটা কখনো বলে শেষ করতে পারা যাবে না। এইভাবে এই আজকের দিনে নিত্যানন্দ ত্রয়োদশী আজকের দিনে তার ব্যাস পূজা করা হয় এবং আপনারা এই উৎসব দর্শন করলেন নিত্যানন্দ প্রভুর অভিষেক গৌরাঙ্গ অভিষেক, সেই জন্য আপনারা সবাই ধন্য। Lord, just a little while.
গীতায় গৌর এবং কৃষ্ণ বলরাম ভগবানের সমস্ত যে অবতার, তাদের কোন ভৌতিক ইন্দ্রিয় নেই। পরমাত্মিক জগতে ওখানে কোন জড় শরীর নেই। পরমাত্মিক জগতে সকলে এমন ভাবে প্রেম করে যে সকলে প্রেমে তার বশবর্তী থাকে। আমাদের এই জড়জগৎ একটা ছোট পরমাত্মিক জগতের একটা ছোট অংশ। এখানে তার একটা দরকার হয়, এখানে তার সেই পরমাত্মিক জগতের প্রেম তার নকল হয় এই জগতে। এখানে সকলে যে ইন্দ্র তৃপ্তি তারা ব্যস্ত থাকে, ইন্দ্র তৃপ্তি তারা পায়। তারা কখনোই জানতে পারে না যে পরমাত্মিক জগতের কি পরিমাণে প্রেম আছে। একবার রুক্মিণী দেবী দ্বারকাতে শ্রীকৃষ্ণকে বলছিলেন, তুমি সবকিছু জানো, তুমি ব্রহ্মা সম্বন্ধে জানো, শিবের সম্বন্ধে জানো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্বন্ধে জানো, সবকিছু জানো, তুমি একটা জিনিস জানো না। তখন উপরে দিয়ে বলে, সেটা হচ্ছে আমি জানি এবং রাধা রানী জানে। তখন কৃষ্ণ তিনি অবাক হয়ে গেছে যে কি বলছে, যে এমন জিনিস যেটা আমি জানি না। তখন কৃষ্ণ রুক্মিণী দেবীকে জিজ্ঞাসা করলেন, বলুন কি জিনিস যেটা আমি জানি না। তুমি জানো না, তুমি হচ্ছে ভগবান, তোমার উপরে কেউ নেই। আমি জানি, রাধা রানী জানে, তুমি জানো না। কি জিনিসটা কি, কি জানি না যে তোমার ভক্ত তোমাকে কতটা প্রেম করে এবং কিভাবে প্রেম করে এটা তুমি জানো না। আমি জানি, রাধা রানী জানে, কিন্তু তুমি জানো না। তখন শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে আমি কলিযুগে আসবো ভক্ত রূপে। তিনি তিনবার বলেছেন, তখন পরে তিনি কলিযুগে এসেছেন গৌরাঙ্গের মহাপ্রভু রূপে এবং তার সাথে এসেছে যেখানে কৃষ্ণ এসেছেন বলরাম নিশ্চয় এসেছেন, কৃষ্ণ এসেছেন রাম রূপ ধারণ করে। তারপর তখনই নিতাই এসেছেন লক্ষণ রূপ ধারণ করে।
যত অবতার কৃষ্ণ আছেন নিতাই এসেছেন, যত অবতার কৃষ্ণ আছেন নিতাই এসেছেন। বলরাম বিভিন্ন অবতারে তিনি নিত্যানন্দ প্রভু এই অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু চব্বিশ বছর গার্হস্থ ছিলেন, তারপরে সন্ন্যাস নিলেন। তিনি প্রথমে তিনি নিত্যানন্দ প্রভু অবধূত রূপে ছিলেন, কিন্তু ভগবান চৈতন্যদেব তখন চৈতন্য মহাপ্রভু তাকে আদেশ দিয়েছেন তুমি পশ্চিমবাংলা গিয়ে গার্হস্থ হয়ে যাও। যদি আমরা একটা ব্রহ্মচারী হতে পারি সেটা খুব ভালো, সন্ন্যাসী ভালো, কিন্তু গার্হস্থ হলে সেটাও ভালো। যদি তারা কৃষ্ণ ভক্তি করে, যদি তারা কৃষ্ণ ভক্তি করে, সবসময় কৃষ্ণ ভক্তি করে না, কিন্তু সবাই কৃষ্ণ ভক্তি করে না, যারা প্রকৃত গৃহস্থ তারা কৃষ্ণ ভক্তি করে, লন্ডনে বেশি গার্হস্থ ছিল, তখন প্রভুপাদ বলছিলেন যে সমস্ত গৃহস্থরা পরমহংস হতে হবে, স্বামী স্ত্রী তারা দুজনে কৃষ্ণ সেবা উৎসাহিত ভাবে তারা করবে। স্ত্রী স্বামীকে উৎসাহ দেবে কৃষ্ণ সেবা করার জন্য, তো আবার স্বামী ও স্ত্রীকে উৎসাহিত দেবে কৃষ্ণ সেবা করার জন্য। এই যে ভক্তি তারা মাঝে মাঝে একটু সুখ পায়, যারা ভক্ত নয়, কিন্তু যারা ভক্ত তারা সব সময় আনন্দ পাচ্ছে। যদিও তারা ভৌতিক সুখ পায় তাহলেও তারা সবসময় তারা কৃষ্ণের সেবার জন্য সবকিছু করেন। যারা গৃহস্থ তারা গর্ভধান সংস্কার করবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমাদের জন্য কৃষ্ণ ভবনময় সুপুত্র হয়। যখন কৃষ্ণ তিনি এসেছিলেন তখন অর্জুন এবং ভীম জরাসন্ধের সাথে লড়াই করেছিলেন,
শেষকালে জরাসন্ধকে বধ করেছিলেন, কুড়ি হাজার রাজাকে আটকে রেখেছিল, তখন জরাসন্ধ রাজা, জরাসন্ধের সন্তান রাজা হলেন। সেখানে ভীম রাজা হতে পারত, কেননা সে জরাসন্ধকে বধ করেছিলেন। কিন্তু তারা জরাসন্ধের যে পুত্র ছিল তাকে রাজা করলেন, সমস্ত রাজাদের যা আটকে রেখেছিল সমস্ত রাজাদের মুক্তি করে দিয়েছিলেন। আমি সংক্ষিপ্ত বলছি যে তারপরে তাকে কৃষ্ণ একটা বিশেষ আদেশ দিয়েছিলেন, তোমরা যখন সন্তান উৎপাদন করার চেষ্টা করবে আমাকে চিন্তা করো। কৃষ্ণ এখান থেকে বলছেন, আমরা বুঝতে পারছি যে একটা গর্ভধান সংস্কার করার জন্য চৈতন্যদেব বলছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্যদেব আদর্শ পূরণ করার জন্য চেষ্টা করেছিলেন, তারা এটা চেষ্টা করেন যাতে সর্বত্র প্রচার হয়। অপর ব্যক্তি যাতে বুঝতে পারে যে শ্রবণ কীর্তন স্মরণ এটা করলে যে কত শান্তি পাবো সেটা যেন তারা বুঝতে পারে। আমার এখানে এসেছি এবং আমাকে বলা হয়েছে, চেষ্টা করেছি যাতে চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর যে বাণী সর্বত্র প্রচার হয়। আমি শুনেছি যে এক মাস চৈতন্য চরিতামৃত প্রচার হবে, এক মাস চৈতন্য চরিতামৃত ম্যারাথন হবে। ডিসকাউন্ট
এই যে একটা চৈত্র চৈতন্য শেখ, এটা আপনারা চেষ্টা করবেন সকলে ভক্ত অভক্ত যাতে সকলে পেতে পারে। ঠিক আছে, আমি এখানে সমাপ্ত করছি।